আচ্ছা, আমাদের এই মাছ এখন ছাড়ানো হচ্ছে, এখন বাঙালি ভাই মাছ ছাড়াচ্ছে আমাদের। আজকেই মাত্র আসলাম আমরা, মাছ তাজা হবে তো? 100% তাজা, এতে কোনো ভুল নাই। এটা কি মাছ? কি মাছ? কালবো মাছ। আচ্ছা, মানে টেস্টটা কিরকম ধরনের হয়? পমফ্রেট টাইপের না বারামুন্ডি টাইপের? টেস্টটা কিরকম হয়? কোন 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 মাছের মধ্যে মিল খাও না কখনো? তাহলে কোন মাছের সঙ্গে মিল আছে টেস্টে? একটা বাংলাদেশি ছেলে হয়ে মোটামুটি ফুকের দা পাচ্ছে, রাশিয়ান ভাষায় কথা বলল, হিন্দিতে কথা বলতে পারে, বাংলাতে পারে, ইংরেজিতে পারে, কিছু বাদ নেই, আর করছেও ব্যবসা এমন একটা খাবারের, এটা নিয়ে কোনো জিজ্ঞাসা চিহ্ন থাকতে পারে না যখন বাংলাদেশের কথা ওঠে। দেখা যাক মাছ কোথায় গিয়ে দাঁড়ালো এই মুহূর্তে। তৈরি হচ্ছে মশলা, যে মশলা মাখানো হবে মাছে স্বাদ বাড়া করানোর জন্য। ইতিমধ্যে আমার কাশি এসে গেল। যেটা বলছিলাম একটু আগে, যে মাছের যে এই মাছের দোকানের যে মালিক, সেই ছেলেটি বাংলাদেশের এবং আমি বাংলা বলতে পারি দেখে আমাকে বলল, আমার বাংলা তো অবশ্যই কলকাতার টান আছে, তো বললো যে একটু ঝাল মশলা করে দিই, কলকাতার মানুষ তো খেতে পারবেন তো। তো আমি বললাম যে দেখো বাজি হয়ে যাক, আমি বেশি ঝাল খেতে পারি না বাংলাদেশের বাঙালিরা বেশি ঝাল খেতে পারে, আজ বাজি হয়ে যাক। তো তারপর হেসে ফেললো শুনে। যেটা বেশ সুন্দর দেখলাম, যে মাছটা যে ভাজা হচ্ছে পুরোটাই যে বিরাট কড়া তেলের মধ্যে ভাজছে তা না, দেখুন একটা খুন্তি দিয়ে মাছটাকে একটু তুলে রাখা হয়েছে, যাতে করে সে একটা আধো আলো ছায়াতের মতো আধো তেলে অল্প অল্প করে ভেতরে গিয়ে তেলটা ভাজছে। প্রথমে তেলটা কিন্তু বাইরেটা ভাজলো, এখন ভেতরে ভাজছে।
এদিকে মশলা তো রেডি, আমি মশলার গন্ধ এখান থেকেই পাচ্ছি, অসাধারণ গন্ধ। একটু কোকোনাট মিল্ক দেওয়া হলো টিপিক্যাল থাই টেস্ট আনার জন্য। মাছ খেয়ে এখন উল্টানো হয়েছে, অলমোস্ট শেষ। আর ওদিকে যে সসটা সেটাও অলরেডি তৈরি, পুরোটাই এখানে তৈরি হলো। মানে কোনো আমি দেখলাম না একটাও কোনো টিন কৌটো কন্টেনার খোলা হলো কোনো মশলার জন্য। এটাই সত্যি একটা ভালো দেখবার ব্যাপার। আমাদের পরের অর্ডার হচ্ছে একটা বড় গলদা চিংড়ি লবস্টার, তো সেটা আমাকে আবার পরে এসে নিয়ে যেতে হবে। এই ভিডিওটা মাঝে মাঝেই আমি পজ করে করে এগোচ্ছি, যাতে বেশিক্ষণ মানে তাড়াতাড়ি দেখাতে পারি একটার পর একটা প্রসেস। সুতরাং যে মূল টাইমটা এই ভিডিও লাগবে তার থেকে কিন্তু একটু বেশি সময়ই লাগে এটাকে দাঁড়া করাতে। টেক অ্যাওয়ে প্যাকেটে বাক্সবন্দি হয়ে গেল আমাদের মাছ। লবস্টার চলে গেল, গলদা চিংড়ি এবার ভাজা শুরু হলো। এর চেয়ে ফ্রেশ ভাবে মাছ ভেজে খাওয়া আর কোথায় হতে পারে। মামা লোভা দাবা দাবা